ঘরের বাহিরে ভিতরে সাপেই সাপ, মুরগির গড়াল গছ সকল সাপ। বিষাক্ত আর অবিষাক্ত সাপে পিল পিলাই ফুরিছে কাজিরঙার সমীপবর্তী কেবাখনো গাঁত। বানে ধোয়া কাজিরঙার প্রায় উলাই অহা বিভিন্ন প্রজাতির সাপে বিচরণ করেছে জনাঞ্চল। কাজিরঙার কাষর কেবাখনো গাঁত উদ্ধার হয়েছে সাপ। বানর পাছতে রাইজর মাজত এতিয়া সাপর আতঙ্ক। সচা অর্থ কবলে গেলে সাপ আর মানুষের মাজত সৃষ্টি হয়েছে সংঘাত। দিনে নিশায় সাপ উদ্ধারত ব্যস্ত হয়েছে প্রকৃতিপ্রেমী যুবক মনোজ গগৈ। কেবাটাও স্থানের প্রায় এই পর্যন্ত উদ্ধার করেছে সাপ। বন বিভাগের সহযোগত বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করে মনোজ গগৈয়ে মুক্তি করে দিয়েছে নিরাপদ স্থান। কাজিরঙার বারুকৈ প্রভাব পেলাইছে। আসলে 180টা, প্রায় 180টা বিভিন্ন প্রজাতির জীব ইতিমধ্যে মরিছে, আর এয়া ডিপার্টমেন্টর তথ্যমতে আর 135টা উদ্ধার করা হয়েছে। আর তার ভিতর ম্যাক্সিমাম জীব আসলে পানিত ডুবিয়ে মরিছে। গতি তার লগতে আবার যিখিনি হরিশিপ, সেই হরিশিপবুরও বিভিন্ন প্রজাতির হরিশিপবুর আসলে হিঁতর থাকিবলৈ ঠাই নোহোৱা হৈছে, সেইটো কাৰণে জনাঞ্চললৈ সোমাইছে, মানুহৰ ঘৰত প্ৰৱেশ কৰিছে। বানৰ সময়ৰ পৰা এতিয়ালৈকে মনোজ গগৈয়ে উদ্ধাৰ কৰিছে 50তকৈও অধিক বিভিন্ন প্ৰজাতিৰ সাপ। কাজিৰঙাৰ লোকসকলক সাপৰ ক্ষেত্ৰত সাৱধানতা অৱলম্বন কৰিবলৈ আহ্বান জনাইছে প্ৰকৃতিপ্ৰেমী যুৱক মনোজ গগৈয়ে, কিয়নো এই সময়ছোৱাত পানীৰ বাবে কাজিৰঙাৰ পৰা ওলাই আহিছে বিভিন্ন প্ৰজাতিৰ সাপ। কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।